আসসালামু আলাইকুম। হে আমার প্রিয় বন্ধু মহোদয়, পশ্চিম বাংলায় তিনবারের জন্য মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন থেকে মুসলিমদের ঈদ নিয়ে বড় কিছু ঘোষণা করলেন। মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় উৎসব হলো ঈদ। সামনে ঈদুল ফেতর, এই ঈদ কিভাবে কাটাতে হবে, কতজন মানুষ একসাথে জামাআত করে নামাজ পড়তে পারবে, আরও অনেক কিছু তিনি বলেছেন। অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন। গ্রামের মানুষরা নিজেরাই কাউকে ঢুকতে দিতেন না, নিজেরা কিন্তু নিজেদের রক্ষা করেছিলেন, এবং আমাদের কলকাতার পুজো কমিটিগুলোও এই কাজটা করেছিলেন। সুতরাং তাদের কাছেও আমার আবেদন থাকবে। আর ধর্মীয় সংগঠন যারা আছেন তাদেরও অনেক ফলোয়ার্স আছে। সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে বলবো যে আপনারাও একটু দায়িত্ব নিন, যাতে আপনাদের যে সমস্ত সংগঠন আছে বেশি ভিড় না করে। আমরা 50 জন বেঁধে দিয়েছি যে মানে একটু দূরে 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 করে প্রার্থনা করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যতটা পারবেন তাদেরও বোঝান যে আমরা আগেরবারও ঘরে বসে প্রার্থনা করেছি, যার সম্ভব ঘরে বসে প্রার্থনা করা, যার সম্ভব নয় সে গেলেও একটা ছোট্ট অনুষ্ঠান করবে, যাতে সে এবং এসব ক্ষেত্রে কিছু পারমিশনেরও প্রয়োজন আছে। বিশেষ করে মনে রাখবেন যে এখন ঈদের রমজান মাস চলছে, এখন এমনিতে আর কোনো উৎসব নেই রমজান মাস ছাড়া। আমার মনে হয় না আছে আর কিছু আলাপন, আপাতত এই মাসটায় কিছু নেই, টুকটাক এগুলো আছে, রবীন্দ্র জয়ন্তী টয়ন্তীগুলো আছে, এগুলো তো আছে, এগুলো তো একটু হবেই। সুতরাং সেক্ষেত্রে আমরা বলবো যে আগেরবারও যেমন আমার সংখ্যালঘু ভাই বোনেরা অনেক মন দিয়ে অনেক সাহায্য আমাকে করেছিলেন, ইমাম সাহেবদেরও বলবো যে পুজো কমিটিগুলোকেও অনেক হেল্প করো, পুজো কমিটিগুলোও অনেক হেল্প করেছিল। এবং এখন থেকে শুরু করব, ইমামদেরও বলবো যে আপনারা দেখুন যতটা পারবেন, আপনাদের মাইক ঘরে বসেও শোনা যায়, আর দুই হচ্ছে 50 জনের বেশি যাতে জামায়াত না হয়, এই রকম ছোট ছোট করে আপনারা করুন, যাতে আপনার ধর্ম পালন করতেও কোনো অসুবিধে না হয় এবং আপনার ধর্মের স্বাধীনতা থাকে, আপনার জীবন সুরক্ষিত থাকে, আপনার সামাজিক সুরক্ষা থাকে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সবাই মিলেই আমরা করব। আপনাদের উৎসবও আমাদেরই উৎসব, মনে রাখবেন ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার।